আমার সমস্ত ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে যত বন্ধু দর্শক ফলোয়ার্স আছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল উপাচার আবার নিয়ে এলাম দীর্ঘদিন ধরে প্রচুর মানুষ প্রচুর মানুষ রিকোয়েস্ট করছে যে নেশা থেকে নেশা থেকে মুক্তির জন্য একটা খুব সহজ সরল উপাচার দেওয়ার জন্য তাই এই নেশা থেকে মুক্তির জন্য আজকে আমি তোমাদের সামনে প্রচণ্ড শক্তিশালী এবং বহু পৌরাণিক একটা উপাচার নিয়ে আমি উপস্থিত হলাম যে এই উপাচার যে প্রচণ্ড মন দিয়ে ভালোভাবে করতে পারবে টোটাল ঘরোয়া পদ্ধতিতে সেই ব্যক্তি নেশা থেকে সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাবে ভগবান শ্রী শঙ্করদেবের আশীর্বাদে বা ভোলে বাবার আশীর্বাদে তাই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবে কেটে কেটে দেখবে না আর অবশ্যই যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে লাইক দেবে এবং বেশি বেশি করে শেয়ার করবে কারণ যত মানুষের কাছে এই উপাচারটা পৌঁছাবে তত ঘর বেঁচে যাবে এই নেশা করা থেকে বর্তমান যুগে এটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর খতকনাক জিনিস যে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে নেশার জন্য যে তোমরা খাও না খাও বাচ্চা স্কুলে যাক পড়ুক যা খুশি হোক নেশা তাকে করতে হবে সে একশো টাকা রোজগার করুক আর এক হাজার টাকা রোজগার করুক মাসের শেষে টাকার অভাব পড়বেই কারণ তার একটা বড় অংশই নেশার পেছনে চলে যাচ্ছে তারপর ঘরে এসে অশান্তি মাঠ ধর বাচ্চাদের ওপর ভুলভাল কথাবার্তা এবং সেই বাচ্চাগুলো একটা অবাস্তব মানসিক অবস্থা নিয়ে বড় হয় তার উপরে একটা বড় এফেক্ট পড়ে তারাও বড় হয় কিন্তু খুব একটা ভালো মেন্টালিটির হয় না তাই খুব খারাপ সিচুয়েশান তৈরি হয়ে যায় যেসব ঘরে দীর্ঘদিন ধরে নেশা এবং প্রচণ্ড অত্যাচার নিয়ে দীর্ঘদিন এই অশান্তি চলছে তাই সেই জায়গা থেকে আজকে তোমাদের বেরোতে হবে তাই খুব মন্দির উপাচারটা দেখো বা শোনো খুব সিম্পল উপাচার খুব ছোট্ট কাজ কিন্তু যদি কেউ সঠিকভাবে করতে পারে তাহলে তার ঘর নেশামুক্ত হবেই ভগবান মহাদেবের আশীর্বাদে জয় মাতারা জয় গুরু বামদেব যে কোনো সোমবার দিন এই উপাচার তোমাদের করতে হবে কিন্তু তার আগে তোমরা যেখানেই থাকো তোমাদের বাড়িতে একটা জিনিস প্রতিষ্ঠা করতে হবে সেটা হচ্ছে স্বামী গাছ সেটা হচ্ছে স্বামী গাছ এই স্বামী গাছ তোমাদের বাড়ির মধ্যে বসাতে হবে সে টবে হোক বা গত্ত করে মাটিতে হোক স্বামী গাছ স্থাপন করতে হবে যে কোনো সোমবার দিন এই গাছ স্থাপন করার পর প্রথম পনেরো দিন প্রথম পনেরো দিন তাকে নর্মালি পুজো করতে হবে যেরমভাবে পুজো হয় মানে ধূপ গঙ্গা জল, যদি কোনো তাকে কিছু খেতে দেওয়ার ইচ্ছা হয় সেটাও দিতে পারো বাট ধূপ গঙ্গা জল তাকে প্রত্যেক দিন দেখাতে হবে এবং প্রত্যেক সোমবার দিন তাকে একটা করে বেলপাতা তোমাদের দিতে হবে এরমভাবে পনেরো দিন মানে দুটো সোমবার পড়বে একটা সোমবার তাকে প্রতিষ্ঠা করা হলো তারপর থেকে পনেরো দিন তাকে পুজো করতে হবে মানে তাকে বাঁচাতে হবে তাকে সতেজ রাখতে হবে যদি সে সতেজ থাকে তারপরে তোমাকে উপাচারটা করতে হবে তাহলে সবার প্রথম কাজ হচ্ছে তোমার বাড়িতে একটা স্বামী গাছ বসানো সেটা টবে হোক বা মাটিতে হোক কেন স্বামী এমন একটা গাছ যেটা ভগবান শিবের প্রচণ্ড প্রিয় গাছ কেন সে নিজে তাকে আশীর্বাদ করেছিল এবং তার ভিডিও আমি পরবর্তী এক সময় দেবো যে স্বামী গাছের পাতা দিয়ে তোমাদের কি কি উপকার হবে এখন এই নেশার নিয়েই আমি কথা বলবো তাহলে এই স্বামী গাছকে স্থাপন করা হলো তাকে পনেরো দিন পুজো করা হলো তারপর তার গোড়ায় যে মাটি আছে যে মাটি সেই মাটি দিয়ে ওই মাটিটাকেই একটা ছোট্ট শিবলিঙ্গ তোমাদের তৈরি করতে হবে ওই স্বামী গাছের গোড়াতেই ওই মাটি দিয়ে সে টবে হলে টবে সে মাটিতে হলে মাটিতে যেখানেই থাকুক একটা ছোট্ট শিবলিঙ্গ তৈরি করতে হবে সেটাও কিন্তু সোমবার দিন এবং এই শিবলিঙ্গ তৈরি করতে হবে সকালবেলা দশটা থেকে এগারোটার মধ্যেখানে দশটা থেকে এগারোটার মধ্যেখানে এই শিবলিঙ্গটাকে তৈরি করতে হবে তৈরি করার পর নিজে আগে পরিষ্কার বস্ত্র পরে স্নান করে একদম পরিষ্কার হয়ে নেবে তারপর ওই শিবলিঙ্গটাকে তৈরি করবে করে ওই স্বামী গাছেরই একটা পাতা এরকম পাতা যেগুলো হয় তেঁতুল গাছের মতো পাতা সেই একটা পাতা তোমাকে ছিঁড়ে নিতে হবে আর একটা তিন পত্রযুক্ত বেল পাতা যার মধ্যে একদম নিখুঁত পাতা থাকবে ছেঁড়া ফাটা কিচ্ছু থাকবে না তিন পত্রযুক্ত একটা বেলপাতা নিতে হবে আর প্রত্যেকটা পত্রের মধ্যে একটা করে সাদা চন্দন সে চন্দনের ফোঁটা লাগিয়ে দিতে হবে দিয়ে ভগবান শিবকে অর্পণ করতে হবে ওই স্বামী গাছের পাতা আর সাদা চন্দনযুক্ত বেলপাতা অর্পণ করে যেরমভাবে ভগবান শিবের পুজো করা হয় ওং নম এর বেশি কিচ্ছু বলার দরকার নেই আর গায়ত্রী মন্ত্র যারা জানো তারা বলতে পারব আমি গায়ত্রী মন্ত্রটা বলছি এটা শুনে নাও ওং তৎপুরুষা ঐ বিদমহে মহাদেবা ওই ধিমহে তন্ন রুদ্র প্রচোদয়াত এই মন্ত্রটাকে বার পাঠ করে একশো আটবার ওং নমসিবায় পাঠ করবে আর তার মাথায় বার কোনো তামার পাত্র কোনো তামার ঘটি তামার ঘটিতে করে বার জল দেবে এটা হচ্ছে তোমাদের পুজো পদ্ধতি অবশ্যই ধূপকাটি তাকে দেখাবে এই পুজো হয়ে যাওয়ার পর ওই বেলপাতাটাকে তুলে নিজের কাছে রাখতে হবে আর ভগবান শিব এবং স্বামী পাতা সমেত ওটাকে নিয়ে গিয়ে কোনো জলাশয় বিসর্জন দিয়ে দিতে হবে তখনই বারোটার পরে বারোটার পরে নিয়ে গিয়ে বিসর্জন দিয়ে দিতে হবে এবার ওই পাতাটা যে বেলপাতাটা তোমাদের কাছে রইল ওই পাতাটা সেই দিন থেকে যে মানুষটা নেশা করে তাকে পরপর তিন দিন একটা করে পাতা খাওয়াতে হবে ওই পাতাটাকে তুমি কোনো রস করে খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিতে পারো বা ভেজে খাইয়ে দিতে পারো যা খুঁজে তবে আমি বলব রস করে যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দাও কিন্তু খাওয়ানোর একটা নিয়ম আছে তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো এবং লাইক করো আর বেশি বেশি করে শেয়ার এই ভিডিওটা করতে হবে কেন যত মানুষের কাছে যাবে তত সংসার বাঁচবে এবং সেটা তোমাদের দ্বারাই সম্ভব তোমরা যত শেয়ার করবে তত মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে আর তারা উপকৃত হবে বেল তিনটে পাতা থাকে এই তিনটে পাতা তিন দিন তাকে খাওয়াতে হবে কিভাবে খাওয়াতে হবে না প্রথম যে মধ্যিখানের পাতাটা থাকে এটা সবার প্রথম দিন ডান সাইড মানে তোমার ডান সাইডে যে পাতাটা আছে সেটা দ্বিতীয় দিন আর বাঁ সাইডের পাতাটা তৃতীয় দিন এইভাবে পরপর তিন দিন খাওয়াতে হবে আর ঠিক এই পদ্ধতিতে মানে সোমবার থেকে শুরু করে সোম মঙ্গল বুধ তিন দিন এই পদ্ধতিতে যদি পাঁচটা সোমবার তোমরা এই কাজটা করতে পারো একই রকমভাবে স্বামী গাছের গোড়ায় ভগবান শিবের মূর্তি বানিয়ে তার স্বামী পাতা এবং বেলপাতা দিয়ে চন্দন দিয়ে তাকে পুজো করে গায়ত্রী মন্ত্র ওং নম শিবায় বলে তাকে পুজো করে মহাদেবকে নিয়ে গিয়ে তারপর বিসর্জন দিয়ে সেই বেলপাতা তাকে খাওয়াতে হবে যদি এইভাবে তোমরা খাওয়াতে পারো পাঁচটা সপ্তাহ তাহলে সে যত বড়ো হোক সে কিন্তু এই নেশা থেকে বেরিয়ে যাবে হতে পারে তিন সপ্তাহতেও সে ছেড়ে দিতে পারে কিন্তু পাঁচ সপ্তাহ তাকে এই উপাচারটা করবে তাকে খাওয়াবে তাহলে সে আর জীবনে কোনো নেশার মধ্যে যাবে না এটা আমার চ্যালেঞ্জ রইল জয় মাতারা জয়গুরু বামদেব আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে তোমাদের সঙ্গে দেখা হবে জয় মাতারা